দেখ বদরুদ্দিন আজমল তাই একজন বিশিষ্ট ব্যবসায়ী মানুষ, তখন তো আমরা ওরা ব্যবসায়ী ভাবতাম, চিন্তা খুব বড় আকারের একজন ব্যবসায়ী মানুষ। তখন তাই তরুণ গগৈ এ সময় আইডেন্টিটির বিরোধিতা হচ্ছে, ওটা তো আমার বরদাস হয়েছে না, দেখছেন যে মুসলমানের আইডেন্টিটি আইনটা বাতিল হয়ে গেল, ও কারণে তাই রাজনীতি চাইছে আবার কারণে তাই যেটা বুঝাইছেন ওটাই আমরা আজকের দিনে কোয়া লাগবো। মানে তাই নম্বরে এই বুঝাইছেন যে আজকে মুসলমানের আইডেন্টিটি আইন বাতিল করে নিল কংগ্রেস সরকারে, তো এটা তো দুঃখজনক কথা হয়। ও ওখান বা বিয়ে টানো নিজের থেকে ইউডিএফ দলটা তাই গঠন করছেন, গঠন করিয়া আজকে মনে করো আজকের দিনে এরিয়া বহুত চিন্তা করি আমরা, চিন্তা করিও ওটা কিছু পাই না, কিন্তু যে আজকের দিনে যে তাই তরুণ গগৈর কাছে আবার যে আইএমডি আইনের কারণে তাই দল গঠন করলাম, ও আজকে তরুণ গগৈর লোকে আবার হাতে হাত মিলাইয়া কত টাকার মধ্যে আমরা বিক্রি করছি বদরুদ্দিন সাহেব, এখান তো খোয়ার ক্ষমতা আমরা কাছে এখন নাই। কিন্তু ইগানবেলা একটা জানি আমি ও কথাটা যে আমরা হয়তো কোনো টাকার লেনদেনের মধ্যে কিবা তো আমরা বিক্রি করে দিতে পারছি, তাই তারা নিজের স্বার্থের কারণে আমরা হয় আসামের মুসলমানরে আজকে তাই বিক্রি করতে পারছেন, ওখানে তো আমরা কিন্তু ধন্যবাদ দিই আর এখানে তো আমরা বেজারি কিচ্ছু না, আমরা যদি বেশি তাই খাইয়া মানে আরাম পাই তার অজমর তো বেশি ভালো। কিন্তু ইবার ইবার কিন্তু কোনো মুসলমানে কিন্তু তানরে ভোট দিব না দিব, ইউডিএফ দলও দিব না কংগ্রেস দলও দিব, এটা কিন্তু বুঝবো, এটা ডাইরেক্টলি বুঝবো, বুঝিয়া এরপরে ভোটটা মারবো মানুষের। কিন্তু এ কথাটা কইয়া যে তার যে কইন বদরুদ্দিন আজ বলে তাই নিজের থেকে কইন যে আমার বিজেপি সরকারে কী করছে এই করছে সেই করছে, আরে বাবা তুমি তো এই ফন্ড বছর তুমি দশটা ফন্ডটা ১৮টা এমএলএ লইয়া জিতিলা, তুমি কীটা করলো? হ্যাঁ আজকে তো তুমি মুসলমানের ভোট নিয়ে তুমি নেতা হইলা এমপি হইলা, এই আজকে এমপি হওয়ার কারণে হয়তো আজকে তুমি তরুণ গগৈর লোকের হাত মিলাইয়া তুমি আমার মানে সারা মুসলমান আসামের বেশি দিলা, তো এটা জবাব এবার ২১ নির্বাচনও দেব হইব, এখান তাই প্রমাণ পাইবা। কিন্তু টানোর গড় খেয়েও বাদ খায় না, টানোর গড় গিয়া খেয়েও ঘুমায় না, এখানে তো স্পষ্ট কথা, স্পষ্ট কথা টানোর গড় গিয়া খেয়েও ঘুমায় না আর টানোর গড় গিয়া খেয়েও বাদও খায় না। সব মানুষকে বুঝতে পারে যে বড় বড় আমার মুসলমান যারা নেতা আছে কিছু জায়গার মধ্যে আছে বদরুদ্দিন আজমল কবির আহমেদ ও সেলিম আহমেদ, এরা মানে যে আমরা আজকে ডিস্ট্রিক্টের নেতারা ডিস্ট্রিক্টে বেছে, স্টেট লেভেলের নেতারা স্টেটে বেছি আনে এর মুসলমানরে, এক তো নিয়ে বিক্রি আছে। হ্যাঁ এইখান পালা জানে এবার কিন্তু ২১ নির্বাচনও এটা প্রমাণ দিব মানে সাধারণ জনতা।